বাংলাদেশে কিছুদিন আগে যে আমরা ছাত্ররা যা করলাম সেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য দূর করার জন্য আমরা ছাত্র আন্দোলনটা করছি এখন বর্তমানে যে কার্যক্রমগুলো আমরা ছাত্ররা করছি বা অন্য যারা করছে ওরা তো ছাত্র জনতার ছিল শুধুমাত্র ছাত্রদের তা তো না ছাত্র জনতারা যা করছে সেগুলোকে আসলেই আমাদের আমাদের যেই কিছুদিন আগেই যেই আমাদের যে যুদ্ধটা গেল ওটাকে প্রশ্নবিদ্ধ করে না সেগুলো আমরা বলবো যে এগুলো একটু ভাইবা দেখবেন কোনো কিছু করার আগে একটু ভাববেন আপনারা আপনাদের মন মানসিকতা কত নিচু হলে কিছুদিন আগে আপনারা দেশ স্বাধীন করার পরেও এই স্বাধীন দেশে এরকম করেন স্বাধীন রাষ্ট্রে ভাত খাওয়ার পর মানুষ মারা হয় স্বাধীন রাষ্ট্রে হিন্দুদের ঘর পোড়ানো হয় স্বাধীন রাষ্ট্রে বৌদ্ধদের মট পোড়ানো হয় স্বাধীন রাষ্ট্রে খ্রিস্টানদের গির্জা পোড়ানো হয় স্বাধীন রাষ্ট্রে খ্রিস্টানদের ধর্মান্তরিত করা হয় হিন্দুদের ধর্মান্তরিত করা হয় বৌদ্ধদের ধর্মান্তরিত করা হয় স্বাধীন রাষ্ট্রে হিন্দুদের বলা হয় তোমরা কেন গরু খাও না স্বাধীন রাষ্ট্রে হিন্দুদের বলা হচ্ছে তোমরা কেন বর্খা না স্বাধীন রাষ্ট্রে এত কিছু হয় আট দফাটা যে আমরা জানাইছি আট দফা এগুলার বাইরে কি কিছু ছিল আমরা চাই এগুলা যেন বন্ধ হয় আমরা এই বন্ধ করার জন্যই আমরা চাইতেছি আট দফা যেন মানা হয় আর আট দফা এটা যদি অন্যান্য দেশে জানানো হয়তো এটা যেহেতু বাংলাদেশে একটা স্বাধীন রাষ্ট্র তাই স্বাধীন রাষ্ট্রে এগুলো বাস্তবায়ন আগের থেকে থাকা উচিত ছিল সে একাত্তরের পর থেকে কিন্তু এই আট দফার মধ্যে একটা দাবিও আমাদের মানা নেই কেন মানা নেই তাহলে কোন অর্থে আমরা বলবো যে এটা আমাদের স্বাধীন বাংলা আমাদের স্বাধীন বাংলা বলার আগে করাই তো দেখাতে হবে তো স্বাধীন বাংলা করা নেই তাহলে কীভাবে আমরা বলবো যে এটা স্বাধীন বাংলা তাই আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের মধ্যে একজন স্বনামধন্য ব্যক্তি বাংলাদেশে উনি নোবেল বিজয়ী তাই আমরা চাই উনি এত মান্যগণ্য লোক উনি একটা সরকার উনি যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বসেছেন তাই আমরা চাই উনি যেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর শুধুমাত্র হিন্দু তা না সংখ্যালঘু বলতে আমরা এখানে হিন্দু বোঝাচ্ছি সংখ্যালঘু বলতে আমরা এখানে বৌদ্ধ বোঝাচ্ছি সংখ্যালঘু বলতে আমরা খ্রিস্টান বোঝাচ্ছি যারা কম সংখ্যায় আছে তাদের দিক যেন বিবেচনা করা হয় এবং তাদেরকে যেন সম্পূর্ণভাবে নিরাপত্তা সহ তাদের যে সকল চাহিদা আছে বাংলাদেশে যেহেতু স্বাধীন তাই স্বাধীন মানুষের চাহিদা পূরণ করা সরকারের কর্তব্য তাই আপনারা আমাদের চাহিদাগুলো পূরণ করবেন এটাই আমরা চাই আজকে স্মারকলিপি প্রদান করছি তারপরে চার তারিখে আমরা মহাসম্মেলনের আয়োজন করেছি সেখানে আমাদের শহীদ মিনারে সবাই থাকবে বাংলাদেশের সবাই মহা আমরা সবাই একজোট হব তাই সেখানে সবাইকে আমন্ত্রণ করছি সবাই আমাদের পাশে দাঁড়াবেন এবং যারা এখনও পর্যন্ত গুজব 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 একটা ট্রেন্ড যেটা চলতেছে সেই ট্রেন্ডটাকে এখনো যারা গ্লো আপ করতেছেন তাদেরকে বলবো এই গুজব আমাদের সামনে এইসব বইলেন পেছনে পেছনে বা সোশ্যাল মিডিয়াতে বইলেন না যদি সাহস হয় বা আপনাদের যদি মুখ থাকে তাহলে সামনে এইসব বলব